দেখেন, মনোযোগ দেন, সেটা হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 3, যেটা আপনাদের মেজর কোর্স। এটাতে মূলত আমি প্রথম দুইটা স্লাইড ছিল, একটা স্লাইডে হচ্ছে বেসিক ধারণা ছিল যে আমাদের কী কী টপিকস আছে। আমি বলছিলাম যে এখানে আমাদের ড্রাই প্রসেস আছে, ওয়েট প্রসেস আছে। কিসে? মানে একটা অ্যাপারেল যখন হয়ে যায়, একটা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং করার পরে আমরা, যেমন এই জিন্স প্যান্টগুলোর ক্ষেত্রে এক্সাম্পল দিছিলাম যে একটা অ্যাপারেল হয়ে যাওয়ার পরে এটা বিভিন্ন ধরনের ফিনিশিং করা হয়, ওয়াশিং করা হয় বিভিন্ন ইফেক্ট দেওয়ার জন্য। যেমন কোনোটার কালার উঠায় দেওয়া হয়, কোনোটাকে ছিঁড়ে দেওয়া হয়, কোনোটা বিভিন্ন ধরনের উইস্কার লেজার এগুলো ইউজ করা হয়, কোনোটার স্ক্রেচ দেওয়া হয়। যেমন ওই যে উনার প্যান্টে হচ্ছে স্ক্রেচ আছে, হ্যাঁ, সো কোনোটা গ্রাইন্ডিং করা হয়, তো এই জিনিসগুলা করা হয়। তো এগুলাকে আমরা দুই ভাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলাকে আমরা কয় ভাগে বিভক্ত করছিলাম? দুই ভাগে, একটা হচ্ছে ড্রাই ওয়াশ আর একটা হচ্ছে ওয়েট ওয়াশ। ড্রাই ওয়াশটা হচ্ছে আমরা মূলত হচ্ছে মিডের পরে পড়বো, হ্যাঁ, আর ওয়েট ওয়াশটা মূলত আমরা পড়তেছি। তো ওয়েট ওয়াশ করার জন্য আমাদের প্রথমত কি দেখতে হবে, প্রথমত আমরা কী কী কেমিক্যালগুলো ইউজ করি। ওয়েট ওয়াশ কেন বলতেছি, কারণ এটা পানি ইউজ করা হয়, পানি ইউজ করাটা ম্যান্ডেটরি। সো এখানে অ্যাসিড ওয়াশ আছে, স্টোন ওয়াশ আছে, পিগমেন্ট ওয়াশ আছে, এনজাইম ওয়াশ আছে, বিভিন্ন ধরনের, হ্যাঁ। সো এখানে তো আমাদের বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, সব কেমিক্যালগুলোর ফাংশনগুলো পড়ানো হয়ে গেছে। কারণ আমরা যখন রেসিপিগুলো দেখব, তখন তো আপনারা বলবেন যে এগুলো কোথা থেকে আসলো। এই জন্য আগের ক্লাসে আমি প্রতিটা কেমিক্যাল কী কী কাজে কোনটা ইউজ হয় সেটা আমি পড়াইছি। বলছিলাম না, ব্লিচিং পাউডার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওটা স্লাইডও দেওয়া ছিল, হ্যাঁ। সো ওই স্লাইডটা যেহেতু আপনারা পড়ছেন, এখন আমরা মূলত ডিরেক্ট ওয়েট ওয়াশিং প্রসেসগুলো কীভাবে করা হয় এগুলো দেখব। সো আমাদের তো প্রসেসগুলো দেখাটা জরুরি, তাই না, যে কীভাবে করে। সো আমরা যদি দেখি, প্রথম যে ওয়েট প্রসেসিংটা আছে, যে আমাদের নর্মাল ওয়াশ, অর্থাৎ গার্মেন্টস নর্মাল ওয়াশ যেটা, এটাকে নর্মাল ওয়াশ বলা হয়। আমাদের নর্মাল ওয়াশ আছে, আমি একটা ওভারভিউ দিই। তারপর হচ্ছে পিগমেন্ট ওয়াশ আছে, তারপর কী আছে, তারপর আছে হচ্ছে সিলিকন ওয়াশ, তারপর আছে ব্লিচ ওয়াশ, তারপর আছে এনজাইম ওয়াশ। এনজাইম ওয়াশে কী বলছিলাম, স্টোন ওয়াশ। এনজাইম ওয়াশে বলছিলাম এনজাইমগুলো যায় বিভিন্ন জায়গায় কালারগুলো খায়, মূলত কালার যে কম্পোনেন্টগুলো, কালার যে পার্টিকেলগুলো, এগুলাতে মূলত ডাবল বন্ড থাকে। কালার কীভাবে আসে, যখন ডাবল বন্ড থাকে তখন এটাতে মূলত কালার ম্যাটেরিয়াল হিসেবে আমরা দেখতে পাই। সো ওরা মূলত করে কি, একটা বন্ডকে এই খেয়ে ফেলে অথবা ধ্বংস করে দেয়। এইটা একটা বন্ড, একটা বন্ড থাকে হচ্ছে পাই বন্ড, আর একটা বন্ড থাকে হচ্ছে সিগমা বন্ড। সো এখানে সিগমা বন্ডটা শক্তিশালী, পাই বন্ডটাকে ধ্বংস করে দেয়, ঠিক আছে। তখন হচ্ছে, হ্যাঁ, পাই বন্ডের থেকে, তো পাই বন্ডটাকে মূলত ধ্বংস করে দেয়। তখন হচ্ছে আপনার এই কালারটা হচ্ছে ডিসকালার হয়ে যায়, ঠিক আছে। সো আমরা প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে নর্মাল ওয়াশ। নর্মাল ওয়াশটা আমাদের কী কাজে ইউজ হয়, নর্মাল ওয়াশের অবজেক্টিভস দেওয়া আছে, অর্থাৎ উদ্দেশ্য। এটা কী কাজে ইউজ হয়, টু রিমুভ ডার্ট, ডাস্ট, ওয়েল স্পট, ইম্পিউরিটিস অফ দ্য গার্মেন্টস, অর্থাৎ আমাদের গার্মেন্টসটা বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে যেহেতু যায়, এটাতে বিভিন্ন ধরনের ডাস্ট, ডার্ট, ওয়েল, তারপর বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালগুলো, বিভিন্ন ধরনের অপদ্রব্যগুলো লেগে থাকতে পারে, এগুলাকে রিমুভ করার জন্য। তারপর গার্মেন্টসের মধ্যে সাইজ ম্যাটেরিয়াল থাকতে পারে। সাইজ ম্যাটেরিয়াল কী বলেন তো, ওই যে, হ্যাঁ, মাঠ দেওয়া হয় ফেব্রিক তৈরি করার সময় যে মাঠ দেওয়া হয়েছিল, টানা সুতায় যে মাঠ দেওয়া হয়েছিল, ওই মাঠটাকে রিমুভ করার জন্য। তারপরে আর কি স্টার্স যদি থাকে সেটা দূর করার জন্য, সফট ফিলিং দেওয়ার জন্য, এবং বায়ারের স্ট্যান্ডার্ড ওয়াশিং, বায়ারের একটা, অনেক সময় বায়াররা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট দেয় যে আমার এতটুকু সাদা লাগবে, সো এটা ফুলফিল করার জন্য, ঠিক আছে। বলেন, আচ্ছা ঠিক আছে। তো মূলত আমাদের অবজেক্টিভসগুলো বোঝা গেছে, এখন আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে রেসিপিতে চলে যাই। সো আমরা এই রেসিপিগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে, কারণ যে ইন্ডাস্ট্রিগুলোতে এখন বিভিন্ন ধরনের, হ্যাঁ, এই 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 রেসিপি চলতেছে। যদি ওইটা নর্মাল ওয়াশ হয়, গার্মেন্টসের নর্মাল ওয়াশ হয় তাহলে এই রেসিপি ওরা ফলো করে। আমি মূলত ইন্টার্নি করছি হচ্ছে আপনার
ওয়াশিং প্ল্যান্টে তো তো দেখছি এই এই রেসিপিগুলো ইউজ হয়, আমি ওখান থেকেও কিছুটা কালেক্ট করছি। এখানে মূলত কি বোঝানো হয়েছে দেখেন দেখি, বুঝতে পারেন কি না আমি ওইখানে লিখতেছি না, ঠিক আছে ডিরেক্টলি এখান থেকে বুঝাচ্ছি। সেটা হচ্ছে নর্মাল ওয়াশ করার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে। তো আমাদের মূলত হয় কি, আমি কি বলছিলাম, ওয়েট প্রসেসিং যে ওয়াশগুলো করা হয় এগুলো হচ্ছে আমাদের ডাইং মেশিনেই করা হয়। ডাইং যে মেশিনগুলো আছে এই মেশিনগুলোতে করা হয়, কয়েকটা স্টেপে করা হয়। প্রথম স্টেপে পানি নেওয়া হয়, গার্মেন্টসটাকে দেওয়া হয়, প্রসেস করা হয়, পানিটাকে ড্রেন করে দেওয়া হয়, পানিটাকে ছেড়ে দেওয়া হয়। আবার দ্বিতীয় প্রসেসে আবার হচ্ছে পানি ইনপুট দেওয়া হয়, আবার প্রসেস করা হয়, ড্রেন করা হয়। এইভাবেই মূলত হচ্ছে আমাদের ওয়াশিংগুলো হয়। ফার্স্ট স্টেপটা আসি, ফার্স্ট স্টেপ কোনো কিছু করার আগে প্রতিটা মানে ওয়াশের ক্ষেত্রে আপনারা প্রথম স্টেপটা দেখবেন যে প্রি ট্রিটমেন্ট, ঠিক আছে। সো এই রেসিপিগুলো কিছু কিছু ক্ষেত্রে মিল পাবেন। দেখেন এখানে 70 কেজির জন্য কিন্তু এই রেসিপিটা দেওয়া আছে। আমাদের লোড সাইজ কত? 70 কেজি। আমি যদি পরীক্ষায় দিই যে লোড সাইজ 50 কেজির জন্য রেসিপি লেখেন, লিখতে পারবেন না? অবশ্যই পারবেন। কারণ দেখেন এখানে দেখেন লোড সাইজ প্রথমে টুইল এবং ক্যানভাস গার্মেন্টসের জন্য, কিন্তু কি গার্মেন্টসের জন্য? টুইল এবং ক্যানভাস গার্মেন্টসের জন্য আমাদের 70 কেজির একটা লোড। এখানে প্রথমত আমাদের ওয়াটার অ্যাড করতে হবে। প্রথমত কী করতে হবে? ওয়াটার অ্যাড করতে হবে 1:8 থেকে 10, অর্থাৎ এটা বিভিন্ন ইন্ডাস্ট্রি ভেদে ভেরি হতে পারে যে 1:8 থেকে 10। এই 1টা হচ্ছে আপনার মেটেরিয়াল আর এই 8 থেকে 10টা হচ্ছে আপনার পানি। সো আপনার মেটেরিয়াল যদি হয় 1 কেজি, পানি অ্যাড করতে হবে কত? 8 থেকে 10 কেজি। সো মেটেরিয়াল যদি হয় 70 কেজি, তাহলে পানি অ্যাড করতে হবে কত? 560 থেকে 700 কেজি। এখন এটা যদি 70 কেজি না হলে 50 কেজি হইতো, তার তখন আপনি ওইটা ওই হিসাবে লিখবেন, কিন্তু নাহলে কিন্তু আপনার রেসিপি ভুল যাবে। এই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই জিনিসগুলো ভালো করে মেনটেন করতে হবে। তারপরে কি, পানি অ্যাড করলাম, এখনও কি গার্মেন্টস অ্যাড করছি? করি নাই, পানি অ্যাড করলাম, সরি গার্মেন্টস অ্যাড আছেই আগে, গার্মেন্টস তো মেশিনের ভিতরেই আছে। তারপর পানি নিলাম, পানি নেওয়ার পর মেশিনটা রানিং করলাম, মানে সে পানিতেই ঘুরতেছে, মূলত পানিতেই রিন্স হচ্ছে, নর্মাল পানিতেই ঘুরতেছে। তারপরে মেশিনের মধ্যে দেখবেন চেম্বার থাকে, কেমিক্যাল অ্যাড করার চেম্বার থাকে, সে কিন্তু ঘুরতেই আছে, পানির মধ্যে কাপড়গুলো ঘুরতেছে। তারপর আমরা ডিটারজেন্ট অ্যাড করব। ডিটারজেন্ট কতটুকু অ্যাড করব? 0.5 গ্রাম পার লিটার। এখন 0.5 গ্রাম পার লিটার হইলে 700, মানে 1 লিটারে 0.5 গ্রাম, তাহলে 700 লিটারে 350 গ্রাম, 560 লিটারে 280 গ্রাম, বুঝতে পারতেছেন আপনি? হ্যাঁ, ইনটু দিতে হবে। সো প্রথমে আমি হচ্ছে প্রি ট্রিটমেন্ট করার জন্য প্রথমে গার্মেন্টসটাকে আমি ওয়াশিং মেশিনে নিলাম, তারপরে পানি অ্যাড করলাম, পানি অ্যাড করলাম এই অনুপাতে পানি অ্যাড করলাম, দেন মেশিনটা রানিং করলাম। রানিং করা অবস্থায় ডিটারজেন্ট অ্যাড করার যে চেম্বার, সেই চেম্বার দিয়ে এতটুকু ডিটারজেন্ট অ্যাড করে দিলাম। ওই ডিটারজেন্টগুলো কিন্তু ওই আপনাদের ওই ডিটারজেন্টই যেগুলো দিয়ে আপনারা কাপড় ধোন, ঠিক আছে, ওই ডিটারজেন্ট। হ্যাঁ, তারপরে টেম্পারেচার সামটাইমস কোল্ড, সামটাইম 40 থেকে 60 ডিগ্রি। এটা মূলত মেটেরিয়ালের প্রকারভেদের উপরে আমাদের টেম্পারেচার কোল্ডও থাকতে পারে আর মাঝে মধ্যে এটা 40 থেকে 60 ডিগ্রি টেম্পারেচারও হতে পারে। তারপরে হচ্ছে টাইম, 5 থেকে 10 মিনিট এইভাবেই রান করতে হবে, 5 থেকে 10 মিনিট টেম্পারেচার উঠানোর পরে এইভাবে রান করতে হবে। দেন ড্রপ দ্য লিকুইড, এটা মূলত হচ্ছে কাপড়গুলো থেকে যায়, নিচ দিয়ে পানিটা বের করে দেওয়া হয়, ড্রেন করে দেওয়া হয়। এটা অটোমেটিক মেশিনগুলোতে অটোমেটিকভাবে হয়, অটোমেটিক মেশিনগুলোতে শুধু সুইচ টিপতে হয়। প্রথমে আপনি কাপড়টা ঢুকায় দিলেন, কাপড়টা ঢুকায় আপনি খালি সুইচ টিপলেন যে এইখানে 700 লিটার পানি, 700 লিটার সেট করে দিলেন, মোটর আছে ডিরেক্টলি হচ্ছে চলে আসলো 700 লিটার পানি। তারপর সুইচ টিপলেন, মেশিন রানিং হলো, মানে রিন্স হচ্ছে, ঘুরতেছে। তারপরে হচ্ছে ডিটারজেন্ট অ্যাড করে দিলেন, মগে করে কেউ অ্যাড করে, কেউ হ্যাঁ মগে দেখছেন না, মগে করে অ্যাড করে, সো গ্লাভস পরে। দেন ড্রপ দ্য লিকুইড, তারপর হচ্ছে কোল্ড ওয়াশ। কোল্ড ওয়াশ মানে আপনি লিকুইডটা যখন ড্রপ করে দিলেন, লিকুইডটা ড্রপ করে দেওয়ার পরে আরও কিছু পানি অ্যাড করে এমনি জাস্ট ওয়াশ করে নিলেন। এটা হচ্ছে আপনার নর্মাল ওয়াশের ফার্স্ট স্টেপ, প্রি ট্রিটমেন্ট, বুঝা গেছে? তারপরে এটা কিন্তু নর্মাল ওয়াশ চলতেই আছে, পানি ড্রপ করে দিলেন, ফেব্রিক কিন্তু ভিতরেই আছে। আবার হচ্ছে এড ওয়াটার, এবার 1:6-এ 70 কেজি ছিল, 420 কেজি, 420 কেজি না লিটার,
পানি নিলেন, মেশিন রান করলেন, এবার হচ্ছে এট ফ্লাক্স সফেনার, সফেনার এটা মূলত হচ্ছে ফেব্রিকের সফটনেসটা বৃদ্ধি করে, সফেনারের কাজ হচ্ছে ফেব্রিকের সফটনেসটা বৃদ্ধি করে। কিন্তু এটা হচ্ছে অ্যাসিড কন্ডিশনে কাজ করে, তো এই জন্য এটাতে অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করতে হবে। সো ফ্লাক্স সফেনার অ্যাড করা হয় 0.5 গ্রাম পার লিটার, তার মানে এটা 70 দিয়ে গুণ। তারপর অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করা হয় 0.5 গ্রাম পার লিটার, এটাও হচ্ছে 70 দিয়ে গুণ, 700 দিয়ে গুণ, হ্যাঁ 700 দিয়ে গুণ, এটা হচ্ছে লিটার, হ্যাঁ লিটার দিয়ে। তারপর টাইম এটা 5 থেকে 10 মিনিট আপনারা রান করলেন, বুঝিনি, হ্যাঁ অবশ্যই এটা আপনি এটার অনুযায়ী করতেছেন, সো এটা অনুযায়ী করবেন যে হ্যাঁ হ্যাঁ 700 তো প্রথম স্টেপে ছিল, প্রথম স্টেপের কাজ শেষ, ওইটা বাদ, সরি আমি মনে হয় ভুল বলছি না, আচ্ছা ঠিক আছে। সো আপনারা এখন 420 অনুযায়ী অ্যাড করবেন, যে 420 × 0.6 গুণ করে এটা এটা, দেন ড্রপ দ্য লিকুইড, আনলোড দ্য গার্মেন্টস অন দ্য ট্রলি, অর্থাৎ এখন কিন্তু গার্মেন্টসটা বের করে নিছেন মেশিন থেকে, ট্রলিতে গার্মেন্টসটা বের করে নিছেন। সেকেন্ড স্টেপ শেষে এখন গেছে হাইড্রো এক্সট্রাক্টর, হাইড্রো এক্সট্রাক্টর আমি বলছিলাম, হাইড্রো এক্সট্রাক্টর মূলত কাপড়টাকে স্কুইজ করে, আপনারা যদি ডাইং ইন্ডাস্ট্রিতে যেয়ে থাকেন, ওয়াশিং ইন্ডাস্ট্রিতে যেয়ে থাকেন, দেখবেন যে রাউন্ড একটা মেশিন, ছোট প্রত্যন্ত করে, হ্যাঁ গোল, আর হচ্ছে এরকম একটা মুখ আছে, ফেব্রিক গার্মেন্টসগুলোকে ওইটার মধ্যে ঢুকায় দেয়, ঢুকায় দিয়ে ওইটা ঘুরায়, ঘুরাইলে ওইটার চারদিকে ছোট 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 ফুটা থাকে, ওই ফুটা দিয়ে পানিটা বের হয়ে যায়, মানে আমরা যে স্কুইজ করি ওটা হচ্ছে মেশিন দিয়ে স্কুইজ করা, ঠিক আছে, ওইটা জাস্ট হচ্ছে মেশিন, আপনি হাত দিয়ে যেটা স্কুইজ করেন ওইটা মেশিন দিয়ে স্কুইজ করে যাতে এক্সট্রা পানিটা বের হয়ে যায়। সো হাইড্রো এক্সট্রাক্টরে যাইতে হয়, হাইড্রো এক্সট্রাক্টর হচ্ছে 700 থেকে 900 আরপিএম, আরপিএম মানে কি, রেভলিউশন পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 700 থেকে 900 বার সে ঘুরতে পারে, ঠিক আছে। হাইড্রো এক্সট্রাক্টর ইজ ইউজ টু রিমুভ এক্সেস ওয়াটার ফ্রম দ্য গার্মেন্টস। ফোর্থ স্টেপে চলে আসছি, কিন্তু এটা 3rd স্টেপ ছিল, ফোর্থ স্টেপ হচ্ছে স্টিম ড্রায়ার অথবা গ্রেস ড্রায়ার, আমাদের কাপড়টা ভিজে গেছে না, গার্মেন্টসটা ভিজে গেছে না, ভিজা অবস্থায় কি ডেলিভারি দিবেন, শুকাইতে হবে, প্রথমত হচ্ছে আপনি ভিজাইছেন, সো ভিজাইলে তো কাপড়টা চিপতে হবে, এইভাবে খেয়াল রাখবেন আর কি, মেমোরাইজ করবেন যে স্টেপ বাই স্টেপ যেভাবে আসতেছে, ঠিক আছে। প্রথমত আপনি গার্মেন্টসটাকে যেহেতু হ্যাঁ নর্মাল ওয়াশ করলেন, দেন সফেনিং দিয়ে ওয়াশ করলেন, হ্যাঁ ডিটারজেন্ট দিয়ে কেন করলেন, কারণ সব ময়লাগুলো চলে গেল, এখন আপনি ময়লা না চলে যাওয়া অবস্থায় যদি সফেনার দিয়ে ট্রিটমেন্ট করতেন, কাপড় তো ওই ময়লা সহ সোয়েফ্ট হয়ে যাইতো, ঠিক আছে না। সো আগে ময়লাগুলো তুলে ফেললো, তারপর সফট করলো, দেন এক্সট্রা পানিটা রিমুভ করলো, দেন হচ্ছে আপনার শুকাইলো, শুকাইলো কিভাবে, লোড অন স্টিম ড্রায়ার 50 কেজি, টেম্পারেচার 60 থেকে 70 ডিগ্রি, টাইম 40 থেকে 50 মিনিট, এবং টাইম 10 থেকে 50 মিনিট। সো এই এই টাইমটা হচ্ছে আপনার নর্মালের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কোল্ড ড্রায়ের ক্ষেত্রে, হ্যাঁ লোড অন স্টিম ড্রায়ার বলতে শুনেন, একটা আছে আপনি যে গার্মেন্টসটাকে শুকাবেন, একটা আছে স্টিম ড্রায়ার আর একটা হচ্ছে গ্যাস ড্রায়ার, এটা হচ্ছে দুই 50 কেজি হচ্ছে আপনি গার্মেন্টস 50 কেজি করে আপনি এখন দিবেন, ধরেন আপনি তো 70 কেজি জাস্ট কাজ করেন নি, আপনার তো মেশিন 20টা, আপনার তো ধরেন 70 কেজি করে 20টা মেশিনে আপনি তুলছেন, 20টা মেশিনে প্রসেস করছেন, তার মানে 7 দুগুণে 140 কেজি, 140 কেজি না 1400 কেজি, এই 1400 কেজি গার্মেন্টস যখন আপনি নিয়ে আসবেন তখন এই 1400 কেজি আপনি ভাগ ভাগ করে এই ড্রায়ারগুলোতে দেবেন, ড্রায়ারও তো আপনার অনেক, হ্যাঁ। আর স্টিম ড্রায়ার আর গ্যাস ড্রায়ার কেন বলা হয়, এটা মূলত হচ্ছে গ্যাস দ্বারা শুকানো হয়, এই জন্য গ্যাস ড্রায়ার, এই মেশিনে স্টিম ইউজ করা হয় শুকানোর ক্ষেত্রে, এই জন্য স্টিম ড্রায়ার। হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ডার্ড মেশিন যেটা, আর গ্যাস ড্রায়ার যেটা ওইটা হচ্ছে আপনার দেখবেন যে ওই গ্যাসের লাইন আছে ওইটা মূলত হচ্ছে নিচে হিট জেনারেশন করা হয়, হ্যাঁ আছে, আরও ড্রায়ার আসছে, মানে এখন কারেন্ট দিয়ে ডিরেক্ট হিট দেওয়া হচ্ছে, মানে যত মডার্ন হয়েছে আরও ড্রায়ার আসছে, গ্যাস ড্রায়ার ছিল, আচ্ছা হুম। সো আপনার এটা হইলো, দেন আপনি হচ্ছে কী হলো প্রথমে চলে গেছে না, আচ্ছা ফোর্থ স্টেপ হচ্ছে, ফোর্থ স্টেপ না এটা ফিফথ স্টেপ হবে, আফটার ড্রাইং
কোয়ালিটি চেক, অর্থাৎ ড্রয়িং করার পরে আবার কোয়ালিটি চেক করা হয় যে আপনার যে যে জায়গাগুলোতে আপনার ইফেক্টটা দরকার ছিল, ইফেক্ট তো না ধরেন সফট হয়েছে কি না, অথবা কোনো জায়গায় ওয়াশ হয়েছে কোনো জায়গায় ওয়াশ হয়েছে হয় নাই, আবার ধরেন ঠিকমতো কেমিক্যালগুলো রিমুভ হয় নাই, এগুলোর জন্য কোয়ালিটি চেক করা হয়। কোয়ালিটি চেক করা হয় এখানে মূলত হচ্ছে প্রতিটা গার্মেন্টসের কিন্তু কোয়ালিটি চেক করা হবে। প্রতিটা গার্মেন্টসের যদি সে তাকে ভিজানো হয় হাইড্রো এক্সট্রাক্টরে নেওয়া হবে, হাইড্রো এক্সট্রাক্টরে নেওয়া হয়েছে মানে তাকে ড্রাইংও করা হবে, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন, এগুলো বেসিক থেকে আসবে। সো তারপরে আমাদের কোয়ালিটি চেকে চলে যাচ্ছে, কয়টা বাজে? কোয়ালিটি চেকে যাওয়ার পরে ডেলিভারি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আমরা পরের বার হচ্ছে পিগমেন্ট ওয়াশে চলে যাই। প্রত্যেকটা ওয়াশেরই একটা না একটা করে গুণাগুণ আছে, এই গুণাগুণগুলোর জন্যই হচ্ছে করা হয়। নর্মাল ওয়াশটা বেশি করা হয় কিন্তু হচ্ছে অন্য ওয়াশগুলো আপনাদের ইউজ করা হয়, ঠিক আছে? সো পিগমেন্ট ওয়াশে আপনার কী আছে, অবজেক্টিভস কী? অবজেক্টিভস হচ্ছে দাঁড়ান, পিগমেন্ট ওয়াশ আমি কিন্তু এগুলা ভালো মতো পড়াচ্ছি যাতে পরবর্তী ওয়াশগুলো আপনারা বুঝে যান। প্রথমে আমি রেসিপিটা একবার পড়াই দিলাম সুন্দর করে, আপনারা ইনশাল্লাহ সবগুলোই বুঝে যাবেন পরে। হ্যাঁ, তো পিগমেন্ট ওয়াশটা মূলত ফেডেড, ফেডেড মানে কি বলছিলাম, ফেডেড মানে পুরানো, ফেডেড ওয়ার্ন আউট ইফেক্ট, ইউজ টু ইফেক্ট, ওই যে পুরানো ইফেক্ট, ঠিক আছে? ওইটা পুরানো ইফেক্ট, ওইটা কিন্তু ফুল কালারই করা হয়েছিল, ডিপ কালার করা হয়েছিল। আপনার পেনটা ডিপ কালার করার পরে বিভিন্ন স্থান বিশেষে হচ্ছে কালারটাকে তুলে দেওয়া হয়েছে, এটা একটা ডিজাইন। যেমন এইখানে যে কালার আছে এখানে তো নাই, ওখানে বেশি সাদা করছে না, সো এই ইফেক্টগুলো নিয়ে আসা হয়। যেমন উনার গার্মেন্টস এইরকমই কিন্তু ছিল আপনার গার্মেন্টসটা শুরুতে, বাট ওইরকম ইফেক্ট তৈরি করা হয়েছে, এই উনারটাও হচ্ছে হোয়াইট ওয়াশ করা হয়েছে। যাই হোক, সো পিগমেন্ট ওয়াশটা মূলত করা হয় এখানে ওল্ড লুকিং অথবা ফেডেড ইফেক্ট নিয়ে আসার জন্য, তারপর সফট ফিলিং নিয়ে আসার জন্য, এবং বায়ার যদি কোনো রিকোয়ারমেন্ট দেয় যে আমার হচ্ছে পিগমেন্ট ওয়াশ করা গার্মেন্টসগুলো লাগবে যেটার ওয়াশিং ক্যাপাবিলিটি এরকম থাকবে, এরকম টাইপের ওয়ার্ন আউট ইফেক্ট থাকবে, সেক্ষেত্রে করা হয়। এবং এটা হচ্ছে কালার ফাস্টনেস এবং রাবিং ফাস্টনেস পারফরমেন্স ইনক্রিজ হয়, এটা করলে কালার ফাস্টনেস রাবিং ফাস্টনেস পারফরমেন্স ইনক্রিজ হয়। কীভাবে? কালার ফাস্টনেসটা কী? কালার ফাস্টনেস হচ্ছে, কালার ফাস্টনেস কার ভালো, যেই কাপড়ের কালার কম উঠে যায়, যেই গার্মেন্টসটা আপনি বিক্রি করার পরে বাসা বাড়িতে যখন নিয়ে গেল তখন ধোয়ার পরও যদি কালার উঠে যায় তার মানে কালার ফাস্টনেস খারাপ, কালার থাকলো তার মানে কালার ফাস্টনেস ভালো। এখন আপনি তো আগেই কালার তুলে দিছেন, আর কি কালার উঠবে? সো কালার ফাস্টনেস ভালো হবে না। তারপর হচ্ছে রাবিং ফাস্টনেস, রাবিং ফাস্টনেস হচ্ছে এই যে ঘষা যে খাচ্ছে আমার, ঘষা খাইলে কালার উঠে যায়, তো আপনি তো আগেই কালার তুলে দিচ্ছেন। সো রাবিং ফাস্টনেস, কালার ফাস্টনেস অবশ্যই তার ভালো হবে। এক্সট্রা যেগুলো কালার উঠে যায় তো উপর থেকে একদম সারফেস থেকে, এগুলো তো আগেই উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আরও বেশি উঠায় কিছু কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে ধ্বংস করে দেওয়া হয়, ছিঁড়ে দেওয়া হয়। আচ্ছা, পিগমেন্ট ওয়াশ, পিগমেন্ট ওয়াশে তাহলে অবজেক্টিভগুলো বোঝা গেছে, আমরা প্রসেসে চলে যাই প্রিট্রিটমেন্ট। এটা কি আমাকে আবার পড়াইতে হবে? দেখেন তো কি বুঝতেছেন না, এটা কিন্তু 80 কেজি অফ টুইল ক্যানভাস গার্মেন্টসের ক্ষেত্রে রেসিপিটা দেওয়া হয়েছে। এই যে দেখছেন এটা পিগমেন্ট ওয়াশ, এই জন্যই, কারণ হচ্ছে প্রতিটা ওয়াশের ক্ষেত্রে প্রিট্রিটমেন্ট ক্রাইটেরিয়াগুলো ডিফারেন্ট, কেমিক্যালও ডিফারেন্ট। এখন কোস্টিক সোডা কেন ইউজ করা হচ্ছে, সোডা অ্যাশ কেন কি ইউজ করা হচ্ছে, ডিটারজেন্ট কেন ইউজ করা হচ্ছে, এগুলো কই পাবেন আগের স্লাইডে, যেটা আমি এর আগের ক্লাসে পড়াইছি যে এগুলোর কাজ কী, ব্লিচিং পাউডারের কাজ কী, কোস্টিক সোডার কাজ কী, সোডা অ্যাশের কাজ কী, এই জন্য প্রতিটা কেমিক্যালের কী কী কাজ এটা আমি আগেই পড়াই নিছি। এটা হচ্ছে এর আগের স্লাইডটা, আপনাদের পোর্টালেও আপলোড আছে। হ্যাঁ, এটা 3 নম্বর স্লাইড, ওইটা হচ্ছে 2 নম্বর স্লাইড, আর 1 নম্বর স্লাইডটা হচ্ছে বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং থেকে ছিল। যাই হোক, এটা হচ্ছে রেসিপি অনুযায়ী আপনারা করবেন, টেম্পারেচার দিবেন, এটা ডিটারজেন্ট এড করবেন, এড করবেন, মেশিন রানিং করবেন, ড্রপ করবেন লিকুইডটা, তারপর এই যে ওয়াশ ওয়ান টাইম বাই হোট ওয়াশ ফর 5 মিনিটস এট দ্য টেম্পারেচার অফ 50 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আপনি যখন লিকুইডটা ড্রপ করে দিলেন তারপরে একবার হোট ওয়াশ করতে হবে আপনার। হোট ওয়াশ মানে গরম পানি দিয়ে আপনাকে ওয়াশ করতে হবে, দেন আবার ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করতে হবে একবার, এটা 5 মিনিটের জন্য, এটা 5 মিনিটের জন্য, ঠিক আছে? এগুলো কিন্তু এটার ক্রাইটেরিয়া। তারপরে সেকেন্ড স্টেপে গেলাম, সেকেন্ড স্টেপে হচ্ছে সফেনিং, ওইটা তো প্রিট্রিটমেন্ট,
সফেনিং ছিল, প্রিট্রিটমেন্ট করা হয়তো, সফেনিং করা হয়তো, এখানেও প্রিট্রিটমেন্ট করা হয়, সফেনার ইউজ করা হয়, ওইখানেও হচ্ছে আপনার ফ্লাক্স সফেনার ইউজ করা হয়েছিল, এখানেও ফ্লাক্স সফেনার ইউজ করা হয়েছিল, ওইখানেও কিন্তু আমি বলছিলাম যে সফেনারটা অ্যাসিড মিডিয়ামে কাজ করে, এই জন্য অবশ্যই এখানে অ্যাসিড অ্যাড করতে হবে, ওইখানেও অ্যাসিড নর্মাল ওয়াশের ক্ষেত্রে বলতেছি, বুঝতে পারছেন, ওইখানেও অ্যাসিডিক অ্যাসিড ইউজ করা হয়েছিল, এখানেও অ্যাসিডিক অ্যাসিড অ্যাড করা হয়েছে, কিন্তু এইখানে এক্সট্রা হচ্ছে স্লিপারি হ্যান্ড ফিল সিলিকন নিয়ে আসার জন্য, মানে এটা একটু এক্সট্রা ইফেক্ট নিয়ে আসার জন্য আরও একটা কেমিক্যাল অ্যাড করা হয়েছে। অ্যাসিডিক অ্যাসিড বলতে মানে এই যে ফ্লাক্স ওপেনারটা, এই ফ্লাক্স ওপেনারটা তখনই কাজ করে যখন সে অ্যাসিড মিডিয়ামে থাকে, অ্যাসিড মিডিয়ামে থাকে বলতে ওই যে পানিটা আছে না, পানি অ্যাড করছেন না ফেব্রিকে গার্মেন্টসের সহ, এটার পিএইচের ভ্যালুটা যখন সাথে নিচে থাকে তখন সে তার প্রপার কাজটা করতে পারে, এই জন্য এখানে অ্যাসিডিক অ্যাসিড ইউজ করা হয়, অ্যাসিডিক অ্যাসিড ইউজ, হ্যাঁ পিএইচটাকে কম রাখার জন্য। এখন আপনি বলতে পারেন যে অ্যাসিডিক অ্যাসিড ইউজ না কইরা সালফিউরিক অ্যাসিড কেন ইউজ করলাম না, পুড়ে যাবে, সো এটার অ্যাসিডিক অ্যাসিডের ইনটেন্সিটিটা কম, ঠিক আছে, এই জন্য অ্যাসিডিক অ্যাসিডটা ইউজ করে। তো গেল, তারপর হাইড্রো এক্সট্রাকশনে আসলো, এগুলো তো আগেই পড়াইলাম, ড্রায়ারে আসলো, ড্রায়ারের এখানে রেসিপি দেওয়া আছে যে স্টিম ড্রায়ারে যদি 50 কেজি, দেখেন প্রতিটা ড্রায়ারের কিন্তু ক্যাপাসিটি সেম 50 কেজি, রানিং মেশিন টেম্পারেচার 60-70 ডিগ্রি, টাইম 40-50 মিনিট, এইভাবে ড্রাই হবে, ফর ড্রাই আর হচ্ছে কোল্ড ড্রাইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, ড্রাই মানে একদমই শুকানো, আর কোল্ড ড্রাই মানে হচ্ছে আপনার শুকানোটাকে ঠান্ডা করা না, মানে হ্যাঁ শুকানোটাকে ঠান্ডা করা, ঠিক আছে, মানে একটু কিছুক্ষণ, হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে ফেব্রিকটা তো বেশি, হ্যাঁ ওইটা হচ্ছে আপনার ফাইবার পুড়ে যেতে পারে, দেন এটার কালার চেঞ্জ হয়ে যেতে পারে, অনেক সময় দেখবেন যে বেশি গরমে যদি ফেব্রিক রাখেন কালো কালো হয়ে যায় না, কিছুটা কালার ডিসকালার হয়, সো এই জিনিসটার জন্য হতে পারে। সো এটা আপনার 5th স্টেপে কি কোয়ালিটি চেকে চলে গেল, ঠিক আছে। সিলিকন ওয়াশ, সিলিকন ওয়াশের কিছু অবজেক্টিভস আছে, এটার অবজেক্টিভস হচ্ছে এটা সফটনেস এবং ইলাস্টিক হ্যান্ডেল দেয়, হ্যান্ডেল মানে হ্যান্ডেল ফিল, মানে হাত দিয়ে ফিল, আচ্ছা অ্যান্টি পিলিং এফেক্ট, মানে এইটা দিয়ে ওয়াশ দিলে, এই প্যানটাতে যদি আপনি এইটা দিয়ে ওয়াশ দেন তাহলে হচ্ছে এটা দিয়ে পিল ফর্মেশন হবে না, পিল মানে কি গুটি, মানে অনেক সময় দেখেন না কাপড়ের উপর ঘষা খায় ফাইবারগুলো উঠে যায়, গুটি গুটি হয়ে যায়, কয়টা বাজে আর কতটুকু আছে সময়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ক্যামেরা চালু আছে, চালু আছে, আচ্ছা ঠিক আছে, সো আমাদের ওই অ্যান্টি পিলিং ইফেক্ট দেয়, অর্থাৎ এটা দিয়ে ইফেক্ট করলে ওই পিলটা তৈরি হতে দেয় না, দেন হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি এবং টেয়ার রেজিস্ট্যান্স, এটা দিয়ে আপনি যদি ফিনিশ করেন তাহলে ওই গার্মেন্টসটার ডাইমেনশনাল স্টেবিলিটিটা ভালো থাকে, ডাইমেনশনাল স্টেবিলিটি ভালো থাকা মানে আপনার কাপড়টা খেপে যায় না, অনেক সময় কাপড় ধুলে কাপড় ছোট হয়ে যায় না, এটা যাতে না যায় বড়ও হয়ে যায়, সো এ হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটিটা ঠিক রাখে, এবং এই এটা হেল্প করে কাট অ্যান্ড সিউ মোর ইজিলি, অ্যালাউস ইম্প্রুভিং ওয়্যার অ্যান্ড ইজি, হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়্যারস এবং ইজিলি হচ্ছে যাতে এটা ইউজ করা যায়, এটার ইম্প্রুভমেন্টটা হচ্ছে ইম্প্রুভমেন্ট করে এবং এটা ইজিলি যাতে হচ্ছে কাট অ্যান্ড সিউ করা যায়, এই হ্যাঁ এই ইফেক্টটা নিয়ে আসে, হ্যাঁ কেয়ার প্রপার্টিস। তারপর কী আছে, তারপর ডিরেক্টলি হচ্ছে আমরা প্রসিডিউরে চলে আসলাম, এই প্রসিডিউরে দেখেন ডিসাইজিং আর প্রিট্রিটমেন্ট এটা কিন্তু কাইন্ড অফ সেম, ঠিক আছে, আপনাদের খেয়াল রাখা জিনিসগুলো এগুলা একটু করে খেয়াল রাখতে হবে, তো এই জন্য আপনাদেরকে একটু রিলেভেন্সে আনার চেষ্টা করতেছি, ঠিক আছে। সিলিকন ওয়াশ ডিসাইজিংটাকে ধরেন যে ডিসাইজিংটা হচ্ছে আপনার প্রিট্রিটমেন্টটাকেই ডিসাইজিং বলতেছে, কিন্তু প্রিট্রিটমেন্টে প্রিট্রিটমেন্টে আমরা কোনো ডিসাইজিং এজেন্ট ইউজ করতাম না, এখানে আমাদের ডিসাইজিং এজেন্ট ইউজ করতে হবে, কারণ এটার নামই তো ডিসাইজিং, বুঝতেছেন, কিন্তু প্রিট্রিটমেন্টে আমরা কী ইউজ করতাম, ডিটারজেন্ট ইউজ করতাম, এখানে কিন্তু ডিটারজেন্ট ইউজ করতে হবে, প্রথম প্রসেসে কাপড়টাকে তো আগে পরিষ্কার করে নিতে হবে, আপনি একটা কাপড়ে যদি কাজ করতে চান
ইফেক্ট দিতে চান, প্রথমে তো কাপড়টাকে পরিষ্কার করে নিন, ঠিক আছে না? সো দেখতে পাচ্ছেন ফার্স্ট ইফেক্টটা কি, এখানে লট সাইজ কতর জন্য করছে, কেজিও দিছে, হ্যাঁ। সো 1:10 হলে 600 লিটার, মেশিন রানিং, ডিসাইজিং এজেন্ট এড করলো, ডিটারজেন্ট এড করলো, টেম্পারেচার এত, টাইম এত, লিকুইডটাকে ড্রপ করে দিল। তারপরে হচ্ছে রিন্স ওয়ান টাইম 3 মিনিটস, মানে একবার রিন্স করা হয় 3 মিনিটের জন্য। এটা মূলত করা হয় হচ্ছে লিকারটা যাতে বের হয়ে যায়, এক্সট্রা পানিটা বেট করে যাওয়ার জন্য। তারপর সিলিকন ওয়াশ, সিলিকন ওয়াশে কি বলছিলাম, সিলিকন অ্যাড করলে কি অ্যাড করতে হয়, অ্যাসিড অ্যাড করতে হয়। এটা তো আর মুখস্থ করতে হচ্ছে না আপনাদেরকে, যারা ক্লাস করে না ওরা তো, যারা ক্লাসে আসে নাই আজকে, ওরা তো প্রতিবার অ্যাসিটিক অ্যাসিড মুখস্থ করবে। কিন্তু আপনার মাথায় এটা ঢুকে গেল যে সফনার দিলে আমাকে অ্যাসিটিক অ্যাসিড দিতে হবে, ঠিক আছে না? তবে এইগুলা যদি আপনারা একটু কম বেশিও করেন, যেহেতু অনেকগুলা আমি মার্ক দিব, ঠিক আছে, কিন্তু এইটার সাথে এইটার ক্যালকুলেশনটা কম বেশি করিয়েন না, ঠিক আছে? এইখানে যদি একটু কম বেশি করেন, 0.6 জায়গায় 0.5 দেন, আমি মার্ক দেবো, কারণ ওইভাবে আপনি ক্যালকুলেশন দিবেন, ঠিক আছে? তারপরে সিলিকন টেম্পারেচার আনলোড করে দিলেন, হাইড্রো এক্সট্রাক্টর, তারপর কী আসবে, ড্রায়ার আসবে, তাই না? স্টিম ড্রায়ার, গ্যাস ড্রায়ার, তারপর কোয়ালিটি চেক, ব্লিচ ওয়াশ, ব্লিচ ওয়াশে চলে গেলাম। ব্লিচ ওয়াশে এখানে দেখেন প্রিট্রিটমেন্ট অথবা ডিসাইজিং দেওয়াই আছে, তার মানে আমি বলছিলাম না যে প্রিট্রিটমেন্টটাই হচ্ছে ডিসাইজিং। সো এখানে যেহেতু ডিসাইজিং কথাটা আছে, তার মানে ডিসাইজিং এজেন্ট এড করতে হবে, ডিটারজেন্ট এড করতে হবে, সবগুলা করলেন, সেম প্রসেস। ব্লিচিং একটা, যেহেতু এটা হচ্ছে ব্লিচ ওয়াশ, সো এখানে একটা এক্সট্রা স্টেপ থাকবে যেটাতে হচ্ছে ব্লিচিং করা হবে। সো ব্লিচিং করার জন্য আমাদের অবশ্যই ব্লিচিং পাউডার অ্যাড করতে হবে, এবং ব্লিচিং পাউডার কী কী কেমিক্যালের সহায়তায় কাজ করে সেই কেমিক্যালগুলো ইউজ করতে হবে। ব্লিচিং পাউডার মূলত সোডা এসে অ্যাড করতে হয়, তারপর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী করলেন। কিন্তু আপনারা কি বুঝতে পারতেছেন, বেসিক অনুযায়ী রিলেট করতে পারতেছেন, ব্লিচ ওয়াশ, সো নাম অনুযায়ী আমাদের ব্লিচিং প্রসেস একটা আসবে, প্রিট্রিটমেন্ট, ডিসাইজিং, সো এখানে ডিসাইজিং আসবে, তারপর একটা এক্সট্রা প্রসেস নিয়ে আসলেন, ব্লিচিং, ব্লিচিংটা করলেন। কিন্তু ব্লিচিং করলে তো ব্লিচটা আবার নিউট্রাল করতে হয়, হ্যাঁ, একটা ওয়াশ দিতে হয় না, সো এই ব্লিচিংটাকে নিউট্রাল করার জন্য আরও একটা এক্সট্রা জিনিস। তারপরে হচ্ছে, দাঁড়ান আমি শেষ করি, তারপর সফট ওয়াশ, রিলেট করতে পারছেন? ওইখানে ছিল প্রিট্রিটমেন্ট, তারপর সফট ওয়াশ, হ্যাঁ, সফট ওয়াশ, ড্রাইং মেশিন, ডেলিভারি, ওই হাইড্রো এক্সট্রাক্টর, এগুলা যদি অ্যাড করেন অ্যাড করতে পারেন। কিন্তু আপনারা রিলেট করতে পারতেছেন, ওইগুলাতে প্রিট্রিটমেন্ট ছিল, প্রিট্রিটমেন্টের পরে ডিরেক্ট সফট ওয়াশ ছিল সফটনেস বৃদ্ধি করার জন্য। এটা যেহেতু ব্লিচ ওয়াশ বলা হচ্ছে, এখানে প্রিট্রিটমেন্ট করবেন, ব্লিচিং করবেন, এখন ব্লিচিং যেহেতু করছেন, ব্লিচটাকে নিউট্রাল করতে হবে, তো ব্লিচ করলেন, নিউট্রাল করলেন, তারপর আবার সফট ওয়াশ দিয়ে সেম যে অনুযায়ী করেন, হাইড্রো এক্সট্রাক্টর, ড্রাইং, ডেলিভারি, বোঝা গেছে? এনজাইম ওয়াশে আসি, এনজাইম ওয়াশে আমি বলছিলাম যে এনজাইম ওয়াশে মূলত এখানে এনজাইম ইউজ করা হয়। এনজাইম কি, লিভিং এলিমেন্ট, এটা হচ্ছে দেখা যায় না, কিন্তু এটা হচ্ছে একটা প্রাণী টাইপের, ঠিক আছে? এটা একটা, মানে সে হচ্ছে এনজাইম, সে মূলত এই কালারগুলোকে খায়, এবং যখন এটা তাদের কাজ যখন শেষ হয়ে যায়, তখন আমরা টেম্পারেচার বাড়ায় দিই, এগুলো মরে যায়, বুঝতে পারছেন? এখন আবার বললেন না যে এনজাইম, তাহলে তো স্যার অনেক হত্যা করা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তাদের কাজ শেষ হয়ে গেলে তখন টেম্পারেচার বাড়ায় দিয়ে তাদেরকে মেরে দেওয়া হয়, ঠিক আছে? তো এনজাইম ওয়াশের রিকোয়ারমেন্টসটা কি, কিছু কিছু এনজাইম আবার রাখা হয় এগুলোকে বংশবৃদ্ধার করে আবার পরবর্তী প্রসেসে ইউজ করার জন্য, ঠিক আছে? সো এনজাইম ওয়াশে আমাদের কী কী দরকার হয়, মানে কি কি এটার অবজেক্টিভসটা কি, সেটা হচ্ছে সাইজ মেটেরিয়াল রিমুভ করার জন্য, সাইজ মেটেরিয়ালের খায় ফেলে, স্টার্স রিমুভ করার জন্য, তারপর হচ্ছে হাই লো অ্যাব্রেশন অ্যাচিভ করার জন্য, অ্যাটাক অন কেমিক্যালি মেকানিক্যালি রিজন লো ড্যামেজ অর ওয়েস্টেজ, অর্থাৎ কম ওয়েস্টেজ, অর্থাৎ ড্যামেজ করে কেমিক্যালি মেকানিক্যালি না করে এটা এনজাইম অ্যাটাক দিয়ে করা যায়, আর হচ্ছে সফট ফিলিং নিয়ে আসার জন্য, বায়ারের রেফারেন্স স্যাম্পল, মানে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বানানোর জন্য, কালার ফাস্টনেস, রাবিং ফাস্টনেস অ্যাচিভ করার জন্য, বোঝা যাচ্ছে না?
তারপর হচ্ছে বায়োপলিশিং এফেক্ট অন কটন ডেনিম। বায়োপলিশিং বলতে একটা স্মুথ ইফেক্ট নিয়ে আসার জন্য, কিন্তু এটা বায়োপলিশিং, অর্থাৎ যেহেতু এটা হচ্ছে কেমিক্যাল ইউজ, কেমিক্যালও ইউজ করা হয়, কিন্তু অন্যগুলাতে শুধু কেমিক্যাল ইউজ করা হয়তো। আমরা কী জানি, যখন একটা জিনিসে কেমিক্যাল ইউজ করা হয় না, তখন এটাকে বলে আমরা বায়ো প্রোডাক্ট, ঠিক আছে না, অর্গানিক বায়ো প্রোডাক্ট। সো এটা তো আমরা একটা অণুজীব অর্থাৎ ছোট জীবকে ইউজ করতেছি, সো এটা ওয়ান কাইন্ড অফ বায়োপলিশিং। সো অ্যান্টি পিলিং প্রপার্টিস নিয়ে আসার জন্য এবং ফেব্রিকের সারফেসে এটা অ্যাটাক করে ফেব্রিককে স্মুথ করার জন্য। এটার প্রসেসে আমরা আসি। প্রথমে অবশ্যই একটা প্রসেস শুরু হওয়ার আগে কী থাকবে, প্রিট্রিটমেন্ট থাকবে, প্রিট্রিটমেন্ট অথবা ডিসাইজিং থাকবে। সো এখানে যেহেতু ডিসাইজিং আছে, তার মানে ডিসাইজিং প্রিট্রিটমেন্ট অথবা ডিসাইজিং, তার মানে এখানে ডিসাইজিং এজেন্টও থাকবে, ডিটারজেন্টও থাকবে, ঠিক আছে। আগের প্রসেসে যেভাবে ছিল সেমভাবেই থাকবে, একটা পড়লে সব পড়া হয়ে যাবে। তারপরে হোট ওয়াশ, এইখানে কিছুটা, যেহেতু এটা এনজাইম ট্রিটমেন্ট, অবশ্যই এখানে এনজাইম থাকবে। ব্লিচ ওয়াশে না, এটা হচ্ছে এনজাইম মারার জন্য এটা পরে, কিন্তু হোট ওয়াশটা আগে কেন করা হয়, মানে সব ময়লাগুলো যাতে দূর হয়ে যায়, ডার্ট ডাস্টগুলো দূর হয়ে যায়। ব্লিচ ওয়াশে যেহেতু আমরা ব্লিচিংয়ের একটা এক্সট্রা স্টেপ করছিলাম, ঠিক সিমিলারভাবে এনজাইম ওয়াশে আমরা এনজাইম ট্রিটমেন্টের একটা এক্সট্রা প্রসেস দেখব। এখানে এনজাইম অ্যাড করা হয়, অ্যাসিটিক অ্যাসিড, অ্যান্টি স্টেইন অ্যাড করা হয়, দেন হচ্ছে আপনার আবার ব্লিচিং করা হয়, নিউট্রাল করা হয়, সফট ওয়াশ করা হয়, দেন হাইড্রো এক্সট্রাক্টর মেশিন, ড্রাইং ডেলিভারি। বুঝা গেছে, মানে এইভাবে খেয়াল রাখবেন, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দিছি। দেখেন নর্মাল ওয়াশে সবচেয়ে কম স্টেপ ফলো করা হয়, তারপরের ওয়াশগুলোতে গেলেন একটু করে স্টেপগুলো বাড়তেছে। এইভাবে বাড়তে বাড়তে আপনার হচ্ছে ব্লিচিংয়ে আসলো, ব্লিচিংয়ে আসার পরে আগের ওয়াশগুলোও অ্যাড হইলো, এটার সাথে ব্লিচিং এবং নিউট্রাল করা দুইটা স্টেপ অ্যাড হইলো। এনজাইম ওয়াশে ব্লিচিং, ব্লিচিং এবং নিউট্রাল তো থাকবেই, এনজাইমের একটা আলাদা স্টেপ অ্যাড হবে। বুঝা গেছে, এনজাইমের একটা আলাদা স্টেপ অ্যাড হবে। সো এইভাবে রেসিপিগুলো মূলত সেম, সব কিছুই সেম, আমরা মূলত ওয়েট প্রসেসের এই ওয়াশগুলো মোটামুটি সবগুলো দেখছি। বুঝা গেছে না, সো কোনটা ইম্পর্টেন্ট এখানে, এনজাইমটা